তো তুমি পথে ঘাটে মিয়া মানুষ দেখে কচুন কি চলেছে একা পথে উরি শয়তান দবসাসিয়া বাস স্ট্যান্ডে যায় একটা স্মার্ট হ্যান্ডসাম যুবকের সাথে দেখা হয়ে গেছে বাসে উঠতে গিয়ে বুঝেন না ভালো করে না বুঝেন হুম দেখা হয়ে গেছে ওই ছেলের সাথে দুই একটা কথা বলতে হাই হ্যালো বলতে বলতে বলে শোনো আমার তো আসলে ব্যস্ততা একটু মোবাইল নাম্বারটা প্লিজ এক্সকিউজ মি কথা কর না গা মোবাইল নাম্বার নিয়ে আসলো এইবার স্বামী যখন বাড়িতে থাকে না সুযোগ পাইলে স্বামী যখন বাড়িতে থাকে না কয় হ্যালো কয় কে কয় চিনো না দুপসাসি বাস স্ট্যান্ডে দেখা হলো আমি তোমার সেই লাকি ভাবি কথা কর না গা আমাদের দেশের মহাবন্ধের বর্তমান বাস্তবতা যা তাই বললাম রাগ করেছেন আপনারা তাহলে যুবকের সুরতে শয়তান ধোকা দেয় স্বামীর কানে খবর পৌঁছায় দেয় এখন পথে ঘাটে কারোর সাথে দেখা হলে স্বামীর কাছে এসে কর বলবে পাল্লে আর ওর সাথে হ্যাঁ বাজান গমার যে কথা বলতে চাচ্ছিলাম এজন্য তরুণ যুবকদেরকে বলে যায় খবরদার খবরদার রাস্তাঘাটে মাইয়া মানুষ দেখে প্রেমে পড়িস না কথা কন না কে এলাকার ছেলে আছে না নাই এজন্য রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখে প্রেম ভালোবাসার প্রস্তাব দেওয়া বিয়ের আগে প্রেম না বিয়ের পরে কথা কর না কে কথা কর বিয়ের পরে প্রেম হবে বইয়ের সাথে তো তুমি পথে ঘাটে মেয়ে মানুষ দেখে কচুন কি চলেছে একা পথে উরি শয়তান হ্যাঁ আছে না নাই আছে না নাই মেয়ে মানুষের নাম্বার পাইলে খালি বারে বারে এসএমএস পাঠায় ও প্রিয়া তুমি কোথায় শয়তান তোমাকে খুঁজতেছে আছে না নাই আছে না নাই এজন্য প্রত্যেকটা যুবক প্রেম করা লাগবে স্ত্রীর সাথে আর আর প্রত্যেকটা নারীর এরকম ধৈর্যশীল হওয়া লাগবে হাজারার ধৈর্য কত ছিল আপনারা জানেন না মরুভূমিতে সন্তান আর স্ত্রীকে রেখে যাচ্ছে হযরতে হাজারা ডেকে বলে প্রত্যেকটা নারী আমাকে নারীদের একটু আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে এজন্য কয়েক মিনিট বলতেছে কষ্ট তো রহিমার সুন্দরী কথা বলতেছে এরপর আমরা সামনে যাব আর দুইটা আলোচনা আছে আমরা সামনে যাব ইনশাআল্লাহ কয়েকটা মিনিট একটু বইলেনি রাগ করতেছেন নাকি আপনারা হযরতে হাজারাকে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির কি কথা কয় না মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বড় স্ত্রী সারার হুকুমে সন্তানকে কোলে নিয়ে আদর করে হাজেরার কাছে যায় এগুলো দেখে মনে মনে সহ্য হয় না বাংলাদেশেও আছে না নাই মানে সতীন কি সহ্য করতে পারে মেয়েরা এজন্য বিয়ে করলে দুই বউ দুই জায়গাত রাখালে একই জায়গাত রাখা যাবে না অনেকে করছে হুজুর কয় কিরি আমাদের দেশে সুযোগ নাই বিভিন্ন ইসলামিক ক্রান্তি বা ইসলামী রাষ্ট্র দেশ যেগুলো আছে সৌদি আরব বলেন বিভিন্ন দেশে দুই তিনটা করে বিয়ে করে চারটা পর্যন্ত করা যায় তবে টাকা পয়সাও থাকা লাগবে নিজের শক্তি সামর্থ্য দুটোই থাকা লাগবে কথা কন ঠিক না বেঠিক তবে আমাদের দেশে কেউ ভাগ দিবে চায় না যত টাকার মালিকই হোক স্বামী যদি কয় কি কও তোমার কাটে ভেসে ফেলে দেবো আসে না নাই আসে না নাই মানে ইসলাম যে বলেছে ও মানতেই চায় আসে না নাই কষ্ট পাইতেছেন বাজানো আমার সে কথা বলতে চাচ্ছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীকে রেখে যখন যেতে চাই শুধু বলে স্বামী গো যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান আপনি যে মরুভূমিতে আমাকে আর আমার ছেলেটাকে রাইখে যাইতেছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায় দেখে বলে বিবি রে আমি নবী মানুষ আমার নিজের ইচ্ছায় আমি কিছু করি না আমার আল্লাহ বলেছে তোমাকে এই জায়গায় রেখে যেতে বলে স্বামী গো তাহলে চলে যাও আমার কোনো আপত্তি নাই এখন তুমি চলে যেতে পারো আপত্তি নাই কথা কম কারণ আল্লাহ যদি এখানে রাখতে বলে তাহলে আল্লাহ আমাদের মা ছেলের দেখাশোনা করবে তুমি এখন চলে যাও আমি তোমাকে বাধা সুবহানাল্লাহ কইছেন না এখন যদি মনে করেন আপনি অথবা আমি আমার বউকে যদি খাগড়াছড়ি বান্দরবন জঙ্গলে নিয়ে যায় রাইকে বলি বউ রে এই জায়গায় ছয় মাস থাক তারপরে দেখা হবে ছয় মাস এই জঙ্গলে থাক তারপর তোর সাথে দেখা হবে মানবি নাকি লুঙ্গি ঠানে ধরবি কথা কন ঠিক না বেটি বলে আমি স্বপ্নে দেখছি এই জায়গায় ছয় মাস থাক ছয় মাস পর আমি আল্লাহর ওলি তুই আল্লাহর ওলি কথা কন ঠিক না বেটি এখনকার বউ হলে শুনবি ভাই থাকবি কোন জায়গায় যদি বন জঙ্গলে কেউ নাই এক জায়গায় যদি রাইখে আসেন থাকবি ভাই থাকবি
যখন বলবেন এই ছয় মাস পরে আসতেছি, কয় তুমি আমাকে নিয়ে যাবে কিনা সেটা কও, এখনই নিয়ে যাবে কিনা কও, না নিয়ে যাব না, কয় নিয়ে যাবা না, কয় না, তাহলে তুই জঙ্গল পার হওয়ার আগে আমি আরেকটা ধরে চলে যাব, কথা কয় ঠিক না ব্যাটি, মন খারাপ করছেন আপনারা, এজন্য ধৈর্য নাই, ধৈর্য নাই, স্বামী বিদেশে গেছে দুই তিন বছর পাঁচ সাত বছর, রোজগার করবে কার জন্য, তোমার জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, কথা কন ঠিক না বেটি, এরপরেও দুইটা তিনটা সন্তানের মারা গিয়ে কেমনে ভাইগে যা, আপনাদের এলাকায় মনে হলে হয় না, এলাকায় বিদেশি আছে প্রবাসী আছে, ওরে বাবা আমি তো জানি না, রাগ করতেছেন নাকি আপনারা, হাজিরার মতো যদি ধৈর্য থাকতো, স্বামী কয় বছর আসছে জানেন, কয় বছর, তখন মোবাইলও ছিল না, সিটিও ছিল না, যোগাযোগ ছিল না, আর এখন স্বামী প্রত্যেকদিন ভিডিও কল দিয়ে বইয়ের মুখখানা দেখে, তারপরে পাগলি নিঃস্বার্থ ভাবে আর একটা পুরুষের হাত ধরে যায় কেমনে, লজ্জা শরম বলে কিছু নাই, কথা কয় স্বামীর অপেক্ষায় ধৈর্য ধারণ করে থাকা লাগবে, কথা কয় ঠিক না বেটি, আর যদি স্বামী রাইকে বিদেশে গেলে তুমি যদি থাকতে না পারো তাহলে জামাত দিলে কে, তখনই তুমি প্রথম দিনে কোলা না কে, শোনো বিদেশ গেলে আমি নাই, তুমি ভ্যান চলে খাও, আমার তাও জীবনে শান্তি, আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তাও তোমার বিদেশ যাবার দেবো না, কথা কন ঠিক না বেঠিক, ঝগড়া যাওয়ার আগেই করো, কথা কন ঠিক না বেঠিক, মন খারাপ করছেন নাকি আপনারা, এই জন্য যুবকদেরকে বলবো খবরদার, যুবতী বলছে বিদেশ যাবো না, দুবাইয়ের একটা ছেলে দুবাই থাকে বরিশাল বাড়ি, তিন দিন না চার দিন আগে আমার ফোন দিয়ে কান দিচ্ছে, কচ্ছে হুজুর দুটা সন্তান রেখে আমার বউ ভাগে গেছে, হ্যাঁ ঠিক ঠিক টেনশন নাই কয়েকদিন ঘুরে বেড়ে আবার আসবি, কচ্ছে না হুজুর অলরেডি ছয় মাস হয়ে গেছে, কোনো যোগাযোগ নাই, আমি টাকা পয়সা ফুরে গেলে কয় টাকা পয়সা কেমনে ফুরে যাবি হুজুর, কমপক্ষে 55 লাখ টাকা পাঠাচ্ছে, কয় লাখ, এই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট খুলে যাস, বাপের নামে খুলে যাস, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিস না, সর্বনাশ হয়ে যাবি রে, কথা কন ঠিক না বেঠিক, পরে আসবে দেখবি ওই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাই তোর বউ নেই, পাগলা ভাই নিজের নামে নালে বাপ মায়ের নামে, বাপ মাও কতদিন সন্তানের সাথে বিরোধিতা করবি, ছেলে বিদেশ থেকে কত কষ্ট করে ঘাম ঝালানো টাকা পাঠায়, আর তোর বউ অন্য ছেলের সাথে ট্যাঙ্কি মেরে সব টাকা খিলেছে, আছে না নেন, হ্যাঁ মন খারাপ করিস না ভাই, মন খারাপ করিস না, কষ্ট পাইছেন আপনারা, এজন্য হাজার মতো ধৈর্যশীল নারীদের হওয়া লাগবে, স্বামী 9.5 বছর আসেনি, কয় বছর খালি দুই একবার খোঁজ খবর কোনো মতে নিছে, সন্তান যখন চলাফেরার বয়সে হয়েছে, স্বপ্নে যখন দেখেছে কুরবানি করা লাগবে, তখন এসেছে বইয়ের কাছে, সুবহানাল্লাহ কইতেন না, তাহলে বিয়ের আগে প্রেম না বিয়ের পরে, বিয়ের পরে কার সাথে প্রেম, বইয়ের সাথে, আর এখন গা ছোট ছোট ছেলেরা এই যে স্কুল কলেজে পড়ে 8-9 পড়ে বান্ধবী বানাইতেছে 4-5টা, আছে না না, এ আছে না নাই, এক এক বান্ধবী কে এক এক পার্কে নিয়ে যায়, আছে আমাদের ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর 14 ফেব্রুয়ারি এলি তো কোনো কথাই নাই, 10 টাকার এক গোলাপ ফুল পেলে সারা দিন ঘুরতেছে মেয়ের পেছনে, সুযোগ পাইলেই বলে সুইটি আমি করতে চাই তোমার সাথে বিউটি, এই যে আই লাভ ইউ, কথা কর না কে, গোলাপ ফুল একটা দিল ভাইয়া কাছে, কথা কর আছে না না, এই শীতের দিনে আপনাদের এলাকা থেকে দেখেন বিভিন্ন বাস ভর্তি করে পিকনিকে যায়, আছে না না, মেয়েটাকে ফোন দিয়ে বলে হ্যালো তুমি আর আমি তো পাশাপাশি স্কুলে পড়ি, হ্যাঁ তোমার সাথে আমার অনেক কথা জমে আছে, তবে এই যে স্কুলে বলার সুযোগ হয় না, আমাদের গ্রাম থেকে পিকনিকের একটা গাড়ি যাবে, যাইবা নাকি, কয় কোথায়, কয় চলো না ঘুরে আসি স্বপ্ন বলি, আসে না নাই, পিকনিকের গাড়ি ভাড়া করে ছেলে মেয়ে চলে গেল স্বপ্নপুর, এখন মেয়েটার মা বলতেছে কই যাবে, কই বলো না, কলেজ আমার একটা দুষ্ট বন্ধু আছে ছাড়তেছে না, আমি যেতে চাইনি মা, সে ছাড়তেছে না, একটু যাই, হ্যাঁ যাইবা না কেন, আমারও তো কলেজে পড়ার সময় দুই একটা বন্ধু ছিল, কি ডিজিটাল মা বাবা, এত ফ্রি, মেয়েটাকে একাই ছেড়ে দেয়, কথা কন, এখন এই ছেলে এই মেয়ে স্বপ্নপুরে যায় এমন কায়দায় জোড়ায় জোড়ায় বসে থেকে গল্প করতেছে, আছে না নেই, হাই ভাই মেয়েটা উরুর উপর মাথা রাইখে ছেলেটা কয়েকটা টাকা বোঝেন না বাদাম কিনে দিছে, মেয়েটার মানে উরুর উপর মাথা রাইখে ছেলের বাদাম ফাটে দিচ্ছে আর খাচ্ছে, কথা কন ঠিক না বেটি, খাইতে খাইতে বলতেছে সোনা আর খাইতে পারবো না, কেন কি হয়েছে, আমার গ্যাস হবে, কয় কি বলো বাদামে তো অনেক পুষ্টি, খাও, আছে না নাই, পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাজে, আছে না না,
আর এই ছেলে যখন দেখে মনে করেন আকাশে একটু মেঘ হইছে অথবা চন্দ্র সূর্য উঠছে তখন বলতেছে শোনো ওই আকাশের সূর্য সাক্ষী এই মেঘলা আকাশ সাক্ষী নদীর পানি সাক্ষী এই স্বপ্নপুরের ফুল সাক্ষী তুমি আমার আমি তোমার আছে না নাই এক ডায়লগে জীবন শেষ আছে না নাই এজন্য যুবকেরা পিকনিকের নামে বিভিন্ন জায়গায় যায় বাজান আছে না নাই।